হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপি। তো এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান কিভাবে বাড়িতে বানানো যায় খুবই কম উপকরণ দিয়ে, তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে বাঁধাকপিকে কেটে আর সেদ্ধ করে নেওয়া হয়েছে। একটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, 10-12 কোয়া রসুনকে থেঁতো করে নেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ কলি কেটে নেওয়া হয়েছে, সয়া সস নেওয়া হয়েছে, ভিনিগার নেওয়া হয়েছে, টমেটো সস নেওয়া হয়েছে, চিলি সস নেওয়া হয়েছে, কিছুটা পরিমাণ ধনে পাতা কেটে নেওয়া হয়েছে, 2 টেবিল চামচ ময়দা নেওয়া হয়েছে, এখানে ভাজা মশলা নেওয়া হয়েছে, জিরে মরিচ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে বানানো, এখানে কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে 1-1.5 টেবিল চামচ মতো, সামান্য পরিমাণে চিনি নেওয়া হয়েছে, এখানে গোলমরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, বিট লবণ নেওয়া হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে। এবার আমাদের বাঁধাকপিটার মধ্যে সব রকম উপকরণ দিয়ে একটু মেখে নেওয়া হবে। তো এবার এর মধ্যে ময়দাটা ঢেলে দেওয়া হচ্ছে, এখানে ভাজা মশলাটা ঢেলে দেওয়া হচ্ছে, কর্নফ্লাওয়ারটা ঢেলে দেওয়া হচ্ছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, বিট লবণ দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ, চিলি সস দেওয়া হচ্ছে, টমেটো সস দেওয়া হচ্ছে, রসুন থেঁতো করে রাখা রসুন দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ, কিছুটা দেওয়া হয়েছে আর কিছুটা রেখে দেওয়া হয়েছে, পেঁয়াজ কালি দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে মেখে নেওয়া হবে। আমাদের বাঁধাকপিটার মধ্যে সব রকম উপকরণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেলে ফ্রাই করা হবে পকোড়ার মতো, সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবার এগুলোকে এরকম বলের মতো গোল গোল করে ফ্রাই করে নেওয়া হচ্ছে তেলের মধ্যে দিয়ে। আমাদের বাঁধাকপির ওই যে পকোড়াগুলো মাঞ্চুরিয়ানের জন্য যে ভাজা হয়েছিল, তো কিছুটা বাঁধাকপির পকোড়া আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে একটা পাত্রে। আর একইভাবে আমাদের যে আরও বাঁধাকপিগুলো রয়েছে, তো সেগুলো পকোড়া বানিয়ে নেওয়া হবে। আমাদের বাঁধাকপির পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে মাঞ্চুরিয়ান বানানোর জন্য কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দেওয়া হয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজটা ঢেলে দেওয়া হচ্ছে, এবার এর মধ্যে পেঁয়াজ কলি আর যে সামান্য পরিমাণে যে রসুনের কুচি রাখা ছিল, মানে থেঁতো করে রাখা রসুন, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কলি আর রসুনটা দেওয়া হয়ে গেছে, এবার এইটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হবে। এবার এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেওয়া হচ্ছে,
আমাদের পেঁয়াজের মধ্যে একটু বিট লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আর একটু ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কলি সব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ভিনিগার ঢেলে দেওয়া হচ্ছে। এবার সয়া সস দেওয়া হচ্ছে এর মধ্যে। তো 1 টেবিল চামচের মতো সয়া সস এখানে দেওয়া হলো, আর ভিনিগারটাও 1 টেবিল চামচের মতো এখানে দেওয়া হয়েছে। এবার চিলি সস দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে টমেটো সস দেওয়া হচ্ছে। আমাদের সয়া সস, ভিনিগার, টমেটো সস, চিলি সস সব একসাথে দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, আর এইদিকে একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হয়েছে। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেওয়া হয়েছিল, এটা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আমাদের সব উপকরণ দিয়ে আমাদের এটাকে, মাঞ্চুরিয়ানটাকে একটু ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমাদের বাঁধাকপির পকোড়াটাকে ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের মাঞ্চুরিয়ানের মধ্যে আমাদের বাঁধাকপির পকোড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। তো আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা পুরো রেডি। তো এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা পুরো রেডি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায় আর খেতেও খুব টেস্টি হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।